অপরিকল্পিতভাবে খাল খনন করায় সোনাগাজী বেকের বাজার থেকে 9 নং সুইস গেট সড়কে 3টি রাস্তা ও 5টি কালভার্ট ভেঙে গেছে। এতে করে 6 মাস সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। খালের পাশে 4 কিলোমিটার দৈর্ঘ্যের মাটি রাস্তা ভেঙে অনেকাংশে বিলীন হয়ে গেছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। যান চলাচলে ব্যাঘাত ঘটায় ইউনিয়নের গ্রামগুলোর স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কেউ পায়ে হেঁটে, কেউ বা ঝুঁকি নিয়ে রিক্সায় করে বিদ্যালয়ে আসা যাওয়া করছে। তবে সড়কের ভাঙা অংশ পার হতে চালক ও পথচারীদের ঝুঁকি বেড়ে যায়। খালের পাশে থাকা বাড়িঘর এবং একটি মসজিদ ভেঙে পড়ার উপক্রম প্রায়। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এটি ভেঙে খালে পড়ে যাবে বলে মনে করছেন গ্রামবাসী। এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অপরিকল্পিতভাবে খাল খনন করার কারণে সড়কের বিভিন্ন স্থানে এক পাশ ভেঙে গেছে এবং খালের পাশে থাকা বিভিন্ন বাড়িঘর ও ফসলি জমির কিছু অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে। জানা যায়, 6 নং চরচান্দিয়া ইউনিয়নের ব্যাকের বাজার থেকে 9 নং সুইস গেট পর্যন্ত এই সড়ক দিয়ে ইউনিয়নের কাশিমপুর বাজার, দাসেরহাট, মহেশ্বর, বাখরিয়া, চট্টগ্রাম সমাজ, মোহাম্মদপুর, রাসুলপুর, মাওলানাপাড়া সহ 10টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের মাধ্যম। সরজমিনে গিয়ে দেখা যায়, চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর ও চট্টগ্রাম সমাজ এলাকায় অপরিকল্পিতভাবে খাল খনন করার কারণে সড়কের 3টি স্থানে এক পাশ ভেঙে গেছে। এছাড়া একটি মসজিদ ভেঙে পড়ার উপক্রম প্রায়। এই বিষয়ে এলাকাবাসী জানান, এই খাল খনন করার পর থেকে এই রাস্তা দিয়া কোনো গাড়ি না, মানুষও চলাফেরা করতে পারে না। আমাদের বাড়িঘর এই অর্ধেক ভাঙ্গা অবস্থা আছে, কিছু কিছু বাড়ি ভাঙ্গিয়া খালের ভিতরে চলে গেছে। আমাদের অত্র চেয়ারম্যান মেম্বার সবাইকে জানানো হয়েছে, এরা আমাদেরকে আশ্বস্ত করছে যে এগুলি মেরামত করব, রাস্তা হবে, কিন্তু হইতেছে না। খনন করার পর থেকে দেখা গেছে যে এদিকেও ভাঙন শুরু হয়েছে। এরপর দেখা গেছে যে কি মসজিদের ওইদিকে একদম দুর্হাল। এদিকে আমাদের 6 নং সরসান্দি ইউনিয়নের চেয়ারম্যানও ওনারাও জানানো হয়েছে যে কি আমাদের খালের ব্যাপারে, এরপর মেম্বারেরও জানানো হয়েছে। আজকে 2 বছর হয়েছে বিকু দিয়ে খাল কাটছে, কিন্তু রাস্তার এখনও যেভাবে ভাঙে পড়তেছে, আমাদের বাড়িঘর এই যে ব্রিজ এগুলো সব ভাঙে ভাঙে পড়তেছে। সরকারিভাবে বা মেম্বার চেয়ারম্যান সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা মানে এখন খুব শোচনীয় অবস্থা হয়েছে। এদিকে পুরো খাল অনেক বসত বাড়ি, এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার পথ এভাবে বিকুতে কাটার কারণে প্রায় 4-5টা ব্রিজ এভাবে খালে পড়ে গেছে। মেন মেন রোডগুলো খালে ভাঙে পড়ে গেছে। কোনো সংস্কার বা মেম্বার চেয়ারম্যান সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো এদের পদক্ষেপ নিতেছে না। এর প্রসঙ্গে জানতে চাইলে চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফলতি এবং অবহেলার কারণে ইউনিয়নের 3টি রাস্তা ও 5টি কালভার্ট ভেঙে গেছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানোর পরেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। এদিকে এলাকাবাসী সড়কটি সংস্কার সহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে জোর দাবি জানান। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।